অবকর, আপনি লিখেছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রে এক ব্যক্তির শরীরে শুকরের হৃৎপিণ্ড স্থাপন করা হয়েছে। বিষয়টিকে সংবাদ মাধ্যমের চিকিৎসা বিজ্ঞানের অভাবনীয় সাফল্য হিসেবে অভিহিত করা হচ্ছে। আমরা তো জানি শুকরের শরীরের সব কিছু নাপাক, মানব শরীরে নাপাক প্রাণীর অঙ্গ স্থাপনকে কীভাবে দেখছেন? দেখুন, প্রথম কথা হলো যে যদি কোনো মানুষের চিকিৎসার অংশ হিসেবে তার শরীরে অন্য কোনো মানুষ বা প্রাণীর কোনো কিছু স্থাপন করতে হয়, সেটা জায়েজ আছে যতক্ষণ পর্যন্ত সেটা তার প্রয়োজনের মাত্রার মধ্যে পড়ে এবং হালাল উপায়ে। যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যে মানুষের ট্রিটমেন্টের জন্য এই হারাম বস্তু থেকে ট্রিটমেন্ট গ্রহণ করা ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই, যে কোনো হারাম বস্তু দ্বারা, তো এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে নিরুপায় হলে যে আপাতত আর এর বিকল্প কোনো কিছু নেই, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে হারাম বস্তু দিয়ে ট্রিটমেন্ট গ্রহণ করা, চিকিৎসা গ্রহণ করা জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস থেকে এরকম বোঝা যায়, এটা বিষয়টি বোঝা যায়, এবং সূরা আনআমের 119 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন ইল্লা মা তুরিতুম, অর্থাৎ হারামের তালিকা বলার পর আল্লাহ বলেছেন ওকাদ ফাসসালা লাকুম মা হারাম আলাইকুম, তোমাদের উপরে যা হারাম করা হয়েছে সেগুলো বিস্তারিত বিশদ বিবরণ আল্লাহ তাআলা দিয়েছেন, সেগুলো তোমাদেরকে বেঁচে থাকতে হবে, বিরত থাকতে হবে, অ্যাভয়েড করতে হবে, ইল্লা মা তুরিতুম, তবে তোমরা তবে যেটার প্রতি তোমরা বাধ্য হয়ে গেছো, অর্থাৎ যেটা তোমাদের জন্য নিরুপায়ের হওয়ার কারণে, অর্থাৎ আর কোনো এর ভিন্ন কোনো রাস্তা খোলা নেই, সেটা তোমাদের জন্য জায়েজ। এর আলোকে অনেক ইমামদের মতেই আপনার তাদাবি বিল মুহাররম বা আপনার হারাম জিনিস দ্বারায় চিকিৎসা গ্রহণ জায়েজ আছে, এইরকম পর্যায়ে এসে নিরুপায় হলে, এমনিতে তো হাদিসে আসছে বলা তাদাবি হারাম, তোমরা হারাম কোনো কিছু দিয়ে চিকিৎসা গ্রহণ করো না, এটা হলো যখন হালাল কোনো উপায় থাকবে সে সময়ের জন্য প্রযোজ্য, এস এম উল্লাহ মাইকরমের বক্তব্য, যার কারণে আপনার এটা হলো কমন কথা। শুকর এটা না যে সুল আইন বা মজ্জাগতভাবে না পাক, এর বিকল্পের কোনো পথ যদি খোলা থাকে তাহলে একটা মানুষের জীবন রক্ষা করার জন্য এটি করা জায়েজ হবে না। এমনকি আপনার শুকর যেহেতু মজ্জাগতভাবেই না পাক, সেক্ষেত্রে অন্য কোনো বিকল্প খোলা না থাকলেও এটা করা যাবে কি না সেটা প্রশ্ন সাপেক্ষ বিষয় নিয়ে স্কলারগণ ওলামায়ে কেরাম গবেষণা করবেন। তবে আপাত দৃষ্টিতে আমরা মৌলিক নীতিমালা যেটি জেনে রাখলাম সেটা হলো হারাম বস্তু দিয়ে ট্রিটমেন্ট গ্রহণ করা, চিকিৎসা গ্রহণ করা জায়েজ আছে যদি হালাল কোনো উপায় আপাত দৃষ্টিতে না পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে এটি করা যাবে। মানুষের শরীরে শুকরের হৃৎপিণ্ড কেন, অন্য কোনো প্রাণী, খোদ মানুষ বা অন্য কোনো প্রাণীর, বিশেষ করে অন্য কোনো প্রাণীর হৃৎপিণ্ড যদি ব্যবহার করার কোনো স্কোপ থাকে তাহলে সেক্ষেত্রে এটা হারাম হবে, সেটা বলাই বাহুল্য। এমনকি অন্য হারাম পানি যেগুলো আছে সেগুলো এবং শুকর দুইটার সাথে তুলনা করা হয় এবং দুইটা যদি ব্যবহারের সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে শুকরকে অবশ্যই পরিত্যাগ করা ফরজ একজন মুসলমানের জন্য। মুসলমানের কাছে আল্লাহ তাআলার নির্দেশ এবং নিষেধের গুরুত্বটা তার জীবনের চেয়েতে অনেক বেশি। যদি তার জীবন রক্ষা করতে গিয়ে আল্লাহর নিষেধাজ্ঞার এটাকে আপনার লঙ্ঘন করতে হয় তাহলে সেক্ষেত্রে ইমানদার কোনো অবস্থাতে আল্লাহর নিষেধাজ্ঞা লঙ্ঘন করার দুঃসাহস দেখাবেন না। যদি তিনি আল্লাহকে বিশ্বাস করেন, যদি তিনি আখেরাতকে বিশ্বাস করেন, পরকালকে বিশ্বাস করেন, আল্লাহর সম্বন্ধে আমাকে বিশ্বাস করেন, অতএব দুনিয়া যেটাকে সাফল্য মনে করছে সেটা সাফল্য নাও হতে পারে, কিছু কাল পর হয়তো তার কোনো ক্ষতিকর দিকগুলো তার আবিষ্কার করবে। একজন ইমানদার হিসেবে আমরা দেখব ইসলাম আমাদেরকে বিষয়ে পারমিশন দিয়েছে কি না। যদি কোনো প্রকার বিকল্প এমনকি অন্য কোনো হারাম পশু দ্বারাও চিকিৎসা গ্রহণের সুযোগ থাকে তাহলে এটি কোনো অবস্থাতে জায়েজ হতে পারে না। আর যদি সমস্ত পথ বন্ধ হয়ে থাকে সেক্ষেত্রে এটা জায়েজ হবে কি না সেটি প্রশ্ন সাপেক্ষ বিষয়। আপাত দৃষ্টিতে তো সাধারণ মূলনীতি থেকে জায়েজ মনে হয়, তারপরেও এ বিষয়ে সিনিয়র স্কলারগণ ওলামায়ে কেরাম আরও বেশি গবেষণা করবেন, আমরা আরও বেশি গবেষণা করার সুযোগ পাই ইনশাআল্লাহ, তখন হয়তো চূড়ান্তভাবে এ বিষয়ে কথা বলা যাবে।